1708 সালে স্প্যানিশ জাহাজ সান জোসকে ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশরা। কলম্বিয়া উপকূলে সান জোসের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি আরও দুটি সামুদ্রিক জাহাজ আবিষ্কার করেছে কর্তৃপক্ষ। জাহাজ দুটি সোনায় পরিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে, যার মূল্য আনুমানিক প্রায় $17 বিলিয়ন। সম্প্রতি জাহাজ দুটির নতুন ছবি প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। 1810 সালে স্পেন থেকে কলম্বিয়া স্বাধীনতা লাভের সময়টিতে জাহাজ দুটি ডুবেছিল বলে ধারণা কলম্বিয়া কর্তৃপক্ষের। দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক বলেছেন, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশরা কলম্বিয়ার যে উপকূলে সান জোস জাহাজটি ডুবে দিয়েছিল তার কাছেই জাহাজ দুটি পাওয়া গেছে। সমুদ্রে তলদেশে ভিডিও ধারণ করা হয়েছে একটি দুর্নিয়ন্ত্রিত যানের মাধ্যমে। দুর্নিয়ন্ত্রণ যানটিকে প্রায় 3,100 ফুট গভীরে পাঠানো হয়। ধারণকৃত ভিডিওতে সান জোস জাহাজের ধ্বংসাবশেষের কাছে দুটি জাহাজ দেখা যায়। নতুন সন্ধান পাওয়া দুটি জাহাজই 200 বছরের পূর্ণ বলে ধারণা করা হচ্ছে। নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রে তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র ও অক্ষত চেনামাটির কাপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। ছবিতে আরও দেখা যায় সমুদ্রের নিচে কয়েক শতাব্দী থাকার পরও জাহাজগুলোর একটির ধনুক রয়েছে। এছাড়া সমুদ্রের নিচে একটি কামানেরও সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন প্রত্নতত্ত্ববিদরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট,